ফের ঝড় বৃষ্টির ইঙ্গিত। আগামী 24 ঘন্টায় কি ঘটতে চলেছে রাজ্যে জানালো হাওয়া অফিস। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জাওয়াদের রেশ এখনও নির্মূল হয়নি। টানা বৃষ্টির মুখোমুখি হয়েছে উড়িষ্যা, দীঘা সহ বাংলার বহু জায়গা। হাওড়া, হুগলি, মেদিনীপুর, চব্বিশ পরগনা সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। আজও আকাশ থাকবে মেঘলা এবং বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে কবে এই নিম্নচাপের হাত থেকে রেহাই মিলবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এত সহজে বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির জেরে চাষিদের মাথায় হাত, শীতের বহু সবজি নষ্ট হয়েছে, এমনকি সবজির দাম বেড়েই চলেছে। এছাড়াও বেড়েছে মশার উপদ্রব। গাড়ি হোক বা কিংবা বাড়ি বা খেলার মাঠ, সর্বত্রই মশার তাণ্ডবে অতিষ্ঠ মানুষ। তাহলে কি আগামীকাল পরিষ্কার থাকবে আকাশ? কি বলছে আবহাওয়া দপ্তর? সূর্যের ঝলমলে আলোকে উপভোগ করতে পারে বঙ্গবাসী, নাকি বৃষ্টির দাপটে নাজাল হবে? কি বলছে হাওয়া অফিস? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় হালকা বৃষ্টি হবে। তবে কলকাতাও তার সংলগ্ন এলাকায় শুষ্ক থাকবে আবহাওয়া। যার মধ্যে পাহাড়ি জায়গায় যারা ঘুরতে গিয়েছেন তাদের জন্য খবর সুখকর নয়। জানা যাচ্ছে 8ই ডিসেম্বর বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূল বরাবর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দুপুরের দিকে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার বেগ ক্রমশ কমবে। হাওয়া অফিস জানিয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ মাঝারি বৃষ্টি হবে। তারপরে পূর্বের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা বিকেলের পর থেকে অনেকটাই কমবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনাতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর কয়েকদিন স্বাভাবিক থাকবে আবহাওয়া। আগামী 11ই ডিসেম্বর থেকে পারদপতন হতে শুরু করবে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থায়ীভাবে ঝাঁকি পড়বে শীত, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।